আমরা একটা নিউজ দেখেছি যে মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হতে গিয়ে জাপানের টোকো নামক একজন ব্যক্তি $14,000 খরচ করে শুধুমাত্র নিজেকে কুকুরে রূপান্তরিত করবে $14,000 খরচ করেছে। সম্মানিত হাজিরিন, প্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে নানাভাবে আমাদের মনে এগুলোর একটা প্রভাব, এগুলোর বাজে চিন্তার ইফেক্টগুলো আমাদের সমাজের মধ্যে পড়ছে। আমরা একটা নিউজ দেখেছি যে মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হতে গিয়ে জাপানের টোকো নামক একজন ব্যক্তি $14,000 খরচ করে শুধুমাত্র নিজেকে কুকুরে রূপান্তরিত করবে $14,000 খরচ করেছে। বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানিগুলো লুফে নিয়েছে যে একে দিয়ে যদি কোনো বিজ্ঞাপন করানো যায় সারাদিন সে খেলার ছলে মানুষকে আকৃষ্ট করছে, যদি কোনো বিজ্ঞাপন করানো যায় তাহলে এটা আমাদের জন্য খুব লাভজনক হবে। আই ওয়ান্ট টু বি অ্যান অ্যানিমেল, এই স্লোগানকে সামনে রেখে আমি পশু হতে চাই। আই ওয়ান্ট টু বি অ্যান অ্যানিমেল, আমি পশু হতে চাই, এই স্লোগানকে এখন বাজারজাত করে নতুন তারা একটা ট্রেন্ড চালু করতে চাচ্ছে, পশুপ্রেমীদের নতুন একটা ট্রেন্ড যে আমি পশু হতে চাই, পশুদের সাথে সুন্দর আচরণ করা। এটি ইসলামের চাইতে অন্য কোনো ধর্ম বেশি শিখায় নেই। ইসলাম সবচেয়েতে বেশি একটা পশুর সাথে আপনার কী আচরণ হবে, একটা বিড়ালের সাথে আপনি কেমন আচরণ করবেন, একটা বিড়ালের সঙ্গে আপনার আচরণ কেমন হবে, কুকুরের সঙ্গে আপনার আচরণ কেমন হবে, কোনো প্রাণীকে আপনি কষ্ট দিতে ইসলাম কোনোভাবে সমর্থন করে না। সেই ইসলামের জায়গা থেকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নতুন ট্রেন্ড চালু করা হচ্ছে যে আমরা পশুদেরকে খুব ভালোবাসি, পশুপ্রেমিক আমরা। আই ওয়ান্ট টু বি অ্যান অ্যানিমেল, এই স্লোগানে শুধু জাপানি টোকোর পরে আরও একজন ওয়েদা নামে এক ব্যক্তি, ৩২ বছর বয়সী, সেও $1,000,000 খরচ করে সেও চাচ্ছে যে আমি নিজেও এখন কুকুর হব। ছেলে মেয়ে অবাধে বিভিন্ন প্রাণীর অবয়ব ধারণ করে পোশাক পরে এখন তারা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, অবলীলায় তারা এখন ঘুরে বেড়াচ্ছে। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দরতম অবয়বে মানুষকে বানিয়েছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আফসোস আমাদের জন্য আমরা নিজেদেরকে সবচেয়ে নিকৃষ্ট বানিয়েছি। আখিরুজ জামান, শেষ জামানার একটি সিম্পটম হবে এমন মানুষ অনেক অদ্ভুত বিষয় মানুষের সামনে এনে দাঁড় করাবে, মানুষ নিজেদেরকে হাসি তামাশার পাত্র বানাবে, অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো মানুষের সামনে প্রকাশিত হবে, এজাজ মিরাকেল মানুষ সৃষ্টি করার চেষ্টা করবে। দেখুন আমাদের পৃথিবীতে এখন বর্তমানে কান কেটে, ঠোঁট কেটে, জিহ্বা কেটে, সারা শরীরের মধ্যে ট্যাটো এঁকে এলিয়ন শাস্তি গিয়ে চোখের ভিতরে পর্যন্ত ট্যাটো করেছে, সারা শরীরের জিহ্বা কেটে ফেলছে, নাক কেটে ফেলছে, মাথার মধ্যে সার্জারি করে শত শত সুই ফুটিয়ে একটা নতুন করে আলাদা নতুন আঙ্গিকে চলার জন্য মানুষ যে চেষ্টা এখন চালাচ্ছে, ওই মানুষগুলোর কাছ থেকে গিয়ে একটু ব্রিফিং নিয়ে দেখেন, নিশ্চয়ই তারা এই কথা এখন অবলীলায় বলছে, আমি আগে ভালো ছিলাম, আল্লাহ আমাকে যেই সৃষ্টিতে যেইভাবে যেই চেহারায় আল্লাহ তাআলা আমাকে রেখেছে সেই চেহারায় আমি ভালো ছিলাম। মানুষের মধ্যে এই যে বাজে একটা চিন্তা, এটা আমাদের দেশেও এখন যুবকদের মধ্যে দেখা যায়। অনেক যুবক মানুষের অনুকরণ অনুসরণে ট্যাটো আঁকে, সারা শরীরের মধ্যে পর্যন্ত ট্যাটো আঁকা যুবক পাওয়া যায়। যারা ট্যাটো এখন রিমুভ করছে তাদের কাছ থেকে গিয়ে তথ্য নিয়ে দেখবেন, তারা কিন্তু শরীরের মধ্যে ট্যাটো আঁকে না, যারা ট্যাটো এঁকে দিচ্ছে তারা ট্যাটো আঁকে না, কারণ তারা এর ক্ষতির দিকটা জানে। এইভাবে করে যে নতুন ট্রেন্ড চালু হয়েছে, কেউ একটা কিছু করলে আমাকে করতে হবে, কেউ একটা কিছু আঁকলে আমাকে আঁকতে হবে, তাগীরুল খালক, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হচ্ছে। মারাত্মক ধরনের আপনি কুফুরি করছেন আল্লাহর সঙ্গে, কবিরা গুনাহ করছেন, প্রতিনিয়ত গুনাহের মধ্যে থাকছেন। এই যে যারা ট্যাটো আঁকতেছে প্রতিনিয়ত গুনাহের মধ্যে থাকছে,
অধিকাংশ যুবক এটা না বুঝি করে, ছোট্ট একটা টেটো করে ফেললাম অসুবিধা কি। কিন্তু লানাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, প্রতিনিয়ত এদের জন্য আল্লাহ লানত চলছে। এজন্য জাপানের ওই ব্যক্তি থেকে শুরু করে ওয়েদা নামক নতুন আরেকজন যে এটাতে যুক্ত হচ্ছে, আই ওয়ান্ট টু বি অ্যান এনিমেল বলে বলে যে আমরা অথবা আমি পশুপ্রেমী হতে চাই, পশু হতে চাই, এই ধরনের স্লোগানকে নতুন করে সামনে নিয়ে এসে সারা পৃথিবীর মানুষকে কেয়ামতের ইয়াখরুজ জামানে আযাবের সন্নিকটে নতুন যে মিরাকেল তারা তৈরি করতে চাচ্ছে, এগুলো আল্লাহর আযাব আসার কারণ। কারণ যখনই আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে হাত দিবেন, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন অবয়ব দিয়ে, এই সৃষ্টির পরিবর্তনে যখন আপনি হাত দিবেন আল্লাহ তাআলা বড় বড় আযাব দিবেন। এজন্য আমাদের উচিত এই সময়ে বেশি বেশি করে সাহাবায়ে কেরামের সিরাত পড়েন, এই সময়ে বেশি বেশি করে নিজেকে ব্যতিক্রম যুবক বানান, ব্যতিক্রম মানুষ বানান, অন্য দশটা মানুষের চাইতে আপনার চলা চলতি ব্যতিক্রম যেন হয়। যদি আপনি ব্যতিক্রম হতে পারেন আপনার জন্য রয়েছে শুভ সংবাদ। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ফিতনা ফাসাদময় সময়ে এই নানা রকমের খবর যখন আমরা শুনি এগুলো থেকে বেঁচে থেকে প্রকৃতপক্ষের মোমেন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এজন্য জাপানের ওই ব্যক্তি থেকে শুরু করে ওয়েদা নামক নতুন আরেকজন যে এটাতে যুক্ত হচ্ছে, আই ওয়ান্ট টু বি অ্যান এনিমেল বলে বলে যে আমরা অথবা আমি পশুপ্রেমী হতে চাই, পশু হতে চাই, এই ধরনের স্লোগানকে নতুন করে সামনে নিয়ে এসে সারা পৃথিবীর মানুষকে কেয়ামতের ইয়াখরুজ জামানে আযাবের সন্নিকটে নতুন যে মিরাকেল তারা তৈরি করতে চাচ্ছে, এগুলো আল্লাহর আযাব আসার কারণ। কারণ যখনই আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে হাত দিবেন, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন অবয়ব দিয়ে, এই সৃষ্টির পরিবর্তনে যখন আপনি হাত দিবেন আল্লাহ তাআলা বড় বড় আযাব দিবেন। এজন্য আমাদের উচিত এই সময়ে বেশি বেশি করে সাহাবায়ে কেরামের সিরাত পড়েন, এই সময়ে বেশি বেশি করে নিজেকে ব্যতিক্রম যুবক বানান, ব্যতিক্রম মানুষ বানান, অন্য দশটা মানুষের চাইতে আপনার চলা চলতি ব্যতিক্রম যেন হয়। যদি আপনি ব্যতিক্রম হতে পারেন আপনার জন্য রয়েছে শুভ সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফিতনা ফাসাদময় সময়ে এই নানা রকমের খবর যখন আমরা শুনি এগুলো থেকে বেঁচে থেকে প্রকৃতপক্ষের মোমেন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।